গাজাবাগান ধ্বংস করল প্রশাসনের যৌথ বাহিনী। বৃহস্পতিবার আনুমানিক সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত সোনামুড়া থানার পুলিশ গাজা অভিযানে নেমে একাধিক স্থানে হানা বেড়ে এবং 3 লক্ষ গাজা গাছ ধ্বংস করে, যার আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা। এ নিয়ে অষ্টম দফা অভিযান চালানো হয় এই থানা এলাকার কমলনগর আনন্দ ঘাঁটি ঘরে। উভয় স্থানে সংরক্ষিত বনাঞ্চল ফের অবৈধ গাজা বাগান কেটে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন সিপাহীজলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, সঙ্গে পুলিশ ও টিএসআর জওয়ানরাও ছিল। পুলিশের দাবি, বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে 16 হেক্টর জায়গা থেকে 3 লক্ষ গাজা গাছ ধ্বংস করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 3 কোটি টাকা।